নমস্কার বন্ধুরা তোমরা যারা গঙ্গারামপুর কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ তোমাদের জন্য কলেজটা প্রফেশনাল মেয়াল লিস্ট পাবলিশ করে পাবলিশ করে দিয়েছে সেই মেয়ের লিস্টে তোমার নাম রয়েছে কি না কীভাবে দেখবে আজকে এই নিয়ে আলোচনা ভিডিওটিকে সম্পূর্ণ দেখে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা সর্বপ্রথমে তোমরা গঙ্গারামপুর কলেজের অফিসিয়াল অফিসে চলে আসবে অর্থাৎ তোমরা গুগল বা ক্রোমবাজারে গিয়ে গঙ্গারামপুর কলেজ সার্চ করবে সার্চ করার পর এরকম একটি পেজে চলে আসবে এখানে আসার পর বন্ধুরা তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর বন্ধুরা নিচে দেখতে পাবে তোমরা অনলাইন অ্যাডমিশন লেখা একটি অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা একটু নিচের দিকে যাবে সেখানে তোমরা মেরিট লিস্ট বলে একটি অপশান রয়েছে সেখানে তোমরা ক্লিক করবে বন্ধুরা মেরিট লিস্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট অনুযায়ী মেইল লিস্টটি রয়েছে তোমরা মেইল লিস্টটি দেখে নিতে পারবে সাবজেক্ট অনুযায়ী যারা জেনারেলে অ্যাপ্লাই করেছো তার তাদের সর্বপ্রথমে মেরিট লিস্টটি রয়েছে তো তোমরা ক্যাটাগরি অনুযায়ী মেইল লিস্টটি দেখে নিতে পারবে অর্থাৎ তোমরা যদি বিএ জেনারেল এস টি ক্যাটাগরি থেকে থাকো তাহলে এসটি ক্যাটাগরিতে তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ক্লিক করার পর তোমাদের কাছে মেইল লিস্টটি ওপেন হয়ে আসবে তো তোমরা এখান থেকে নিজের নাম চেক করে নিতে পারবে যদি কারো নাম না থেকে থাকে তাহলে অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবে কারণ এখানে সবারই নাম থাকবে যতজন অ্যাপ্লাই করেছো সবার নাম থাকবে তো এইভাবে বন্ধুরা তোমরা মেইল লিস্টগুলো দেখে নিতে পারবে এ নিয়ে কোনো প্রশ্নটাকে অবশ্যই কমেন্টে জানাবে জোটে জোটে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর বিরতি বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও মেইল লিস্টটি চেক করে নিতে পারে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ